ভারতের সিকিমে বন্যার প্রভাবে উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় নদনদীর পানি বাড়ছে। গাইবান্ধাতে বাড়ছে তিস্তা নদীর পানি। সুন্দরগঞ্জে বন্যার বিষয়ে সতর্ক করতে মাইকিং করছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর ছটায় এ নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে, ডুবে যায় এসব এলাকার ফসলের জমি। বাড়ি ঘরে পানি না উঠলেও ছুঁই ছুঁই করছে। কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ড জানায়, আকস্মিক বন্যায় সতর্ক করা হয়েছে তিস্তার তীরবর্তী চরাঞ্চলের মানুষদের। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও তিস্তা নদী তীরবর্তী এলাকাসমূহ প্লাবিত হয়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে। আমি ওই দীপুকে পাই নাই, ওই কাশিম বাজার গেছে, কাশিম বাজার থেকে এখন দর্শক, আকস্মিক বন্যা মোকাবেলার প্রস্তুতির বিষয়ে জানাতে কুড়িগ্রাম ও গাইবান্ধায় আছেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল ও ফেরদৌস জুয়েল, সরাসরি যোগ দিচ্ছেন তারা। প্রথমে যাব আমরা ফেরদৌস জুয়েলের কাছে। জুয়েল, জুয়েল, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? আমি তো আপনাকে জানিয়ে রাখি যে বন্যার পূর্বাভাস পাওয়ার সাথে সাথেই গতকালই কিন্তু গাইবান্ধার জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন তৎপর হয়ে ওঠেন। তারা এই যে দুর্যোগ মোকাবেলার জন্য জেলা প্রশাসন সকালে তারা মিটিং করেছেন এবং সন্ধ্যায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়। বিশেষ করে এই বন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যে তিস্তা নদী বেষ্টিত যে 10টি চর রয়েছে, এই 10টি ইউনিয়ন রয়েছে, এইসব ইউনিয়নের চর কিন্তু অলরেডি পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে তিস্তায় 50 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে। এছাড়া সেখানে 28টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং মাইকিং করে জনগণকে সেই সব আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকা এবং নৌযান তারা নিয়ে চরা অঞ্চলে যাচ্ছেন এবং সেখান থেকে তারা চরের বাসীকে উদ্ধার করে এই আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে আসছেন। তবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে এবং এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সুন্দরগঞ্জ, তারপরে সদর উপজেলা, তবে এই মুহূর্তে সদর উপজেলায় তেমন কোনো আশঙ্কা নেই। যেহেতু সদর উপজেলায় যে নদগুলি আছে সেগুলোর পানি অনেক কম রয়েছে। এই ছিল গাইবান্ধার বন্যার পরিস্থিতি। আমি এই মুহূর্তে আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের কাছে চলে যাচ্ছি, তিনি সেখানকার বন্যা পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ জুয়েল। আপনি যেমনটি বলছিলেন গাইবান্ধার খবরাখবর, সেরকমটি কিন্তু কুড়িগ্রামে কিন্তু গতকাল থেকে যে সিকিমের বাঁধ ভেঙে পানি তিস্তা নদী দিয়ে আসার যে সংবাদটি, সেটি কিন্তু গতকালই প্রশাসন সতর্ক করে দিয়েছে। এখানকার চরাঞ্চল, তিস্তা অববাহিকার যে চরাঞ্চলের লোকজনগুলো রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করে দিয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু এখন অনেকটা সতর্ক অবস্থানে রয়েছে। আপনাকে আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে রাখছি যে আজ সকাল 6টায় কিন্তু কুড়িগ্রামের তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার 30 সেন্টিমিটার প্রবাহিত হচ্ছিল, সেটি বেড়ে কিন্তু এখন 9টায় পানি কিন্তু 15-30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে কিন্তু এখানকার নিম্ন চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। বিশেষ করে যে চরাঞ্চলে আবাদ ছিল সেগুলো কিন্তু এখন পানি নিমজ্জিত এবং কিছু কিছু বাড়ি ঘরে পানি উঠেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে এই তিস্তা নদীর পানি কিন্তু যদি 100 সেন্টিমিটারের কাছাকাছি যায় তাহলে কিন্তু বন্যা কিন্তু ব্যাপকতা বৃদ্ধি পাবে এবং সেখানে চরাঞ্চলের সব ঘর বাড়িগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হবে। তবে পানি উন্নয়ন বোর্ড এটি জানিয়েছে যে মানুষকে ব্যাপকভাবে সতর্ক করা হয়েছে এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে ইতিমধ্যে তারা কিন্তু এই বন্যা মোকাবেলায় ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের তিস্তা নদীর বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ। এতক্ষণ আকস্মিক বন্যার মোকাবেলায় প্রস্তুতির খবর জানাচ্ছিলেন কুড়িগ্রাম ও গাইবান্ধার আব্দুল কুদ্দুস চঞ্চল ও ফেরদৌস জুয়েল।